ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। সময় যত চলে যায় মানুষ কিন্তু তত বদলে যায়। বদলে যায় মানুষের দর্শনও, বদলে যায় জীবন নিয়ে মানুষের চিন্তাধারাও। ঠিক এমনটাই হচ্ছে ঢালিউডের অন্যতম নায়ক আরিফিন শুভর জীবনেও। আজ 2 ফেব্রুয়ারি আরিফিন শুভর জন্মদিন। স্টার গল্প পরিবারের পক্ষ থেকে জানাই তাকে অনেক অনেক শুভকামনা এবং তার জন্মদিনের শুভেচ্ছা। আরিফিন শুভ তার জন্মদিনের ইন্টারভিউ নিয়ে কিছু কথা বলেন। তিনি তার সাফল্য নিয়ে বলেন, আমার মধ্যে ওই ধরনের কোনো লোভ নেই যে আমাকে চূড়ায় উঠতে হবে, ওই ধরনের প্রেশার নেই, তবে চূড়ায় ওঠার যে সময়টা আমি তো উপভোগ করতে চাই। তিনি আরও বলেন, আমি উত্থান পতন দেখতে চাই, ভালো মানুষ দেখতে চাই, খারাপ মানুষও দেখতে চাই, বহুরূপী মানুষও দেখতে চাই। এতে করে আমার জীবনে একটি বৈচিত্র্য থাকবে এবং আসল সুখটা সেটার ভিতরেই থাকবে। এছাড়া আমরা কিন্তু কম বেশি সবাই জানি আরিফিন শুভ বেস্ট স্ট্রাগল করে এই লেভেল পর্যন্ত এসেছেন। এবং তার স্ট্রাগল সম্পর্কে আরিফিন শুভ বলেন, আমার জীবনে এমন ঘটবে বা এমন যে ঘটছে সেটা আমি কখনো কল্পনাই করিনি। আমি যে কোনোদিন বিমানে উঠবো সেই চিন্তাও করিনি। আমি যে মফস্বল শহর সে পরিবার থেকে এসেছি, সেখানে জীবন দর্শনটা ছিল অন্যরকম। আজ যে এতটুকু সম্মান পাচ্ছি এটাই অনেক। এছাড়া আরিফিন শুভ তার জন্মদিনের প্ল্যান সম্পর্কে বলেন, আমি এমন কিছু হয়ে যায়নি যে আমাকে জন্মদিন পালন করতে হবে, এটা নিয়ে খুব একটা আয়োজন করতে ভালো লাগে না। আমি যদি আমার দর্শকের কাছে কিছু রেখে যেতে পারি তাহলে মৃত্যুর পরও দর্শক আমার জন্মদিন সেলিব্রেশন করবে। ওয়েল, তাহলে আরিফিন শুভর এই কথাগুলো দেখেই বোঝা যাচ্ছে আরিফিন শুভর জীবন দর্শন অনেক বদলেছে এবং তিনি বরাবরের মতোই এখনও বেশ হাম্বলি রয়েছেন। সো ভিউয়ার্স, আরিফিন শুভর জন্মদিন সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত। এমনই সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথেই থাকুন। আরেকটি গুড নিউজ হচ্ছে, হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে। সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল।